রাতে নিজের বালিশের নিচে এই জিনিসগুলো রেখে দিন। সকালবেলায় যার উদ্দেশ্যে এই বসিকরণটি করলেন সে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। এমনই এক মারাত্মক শক্তিশালী আমি বশীকরণের তন্ত্র শিখিয়ে দেব, এটি একটি টোটকা বলতে পারেন। কেননা এই বশীকরণটি করতে আপনাকে কঠিন কোনো মন্ত্র জপ করতে হচ্ছে না, কোনো হোমযজ্ঞ করতে হচ্ছে না, কাউকে কিছু খাওয়াতে হচ্ছে না, কারো গায়ে কিছু ঠেকাতে হচ্ছে না, কোথাও কিছু পুঁতে আসতে হচ্ছে না। খুব সহজেই মন্ত্র ছাড়াই এই বশীকরণটি করতে পারবেন, এবং এই বশীকরণটি করতে পারবেন নিজের বাড়িতেই। রাতের বেলা ঘুমানোর সময় আপনাকে নিজের বালিশের নিচে কিছু দ্রব্য রাখতে হবে, বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে। এবং সেই রাতে যে আপনি রাখলেন, রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় আপনি নিজের বালিশের নিচে যে রেখে দিলেন দ্রব্যগুলো, পরের দিন সকালবেলা আপনাকে একটি ক্রিয়া করতে হবে, এবং তার ফলেই সেই দিনেই আপনি পেয়ে যাবেন যার উদ্দেশ্যে বশীকরণ করছেন সেই মানুষটিকে নিজের কাছে। পুরো ভিডিওটা মন দিয়ে শুনে নেবেন, তবেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই প্রয়োগটি করতে হবে, কোন সময় অনুযায়ী করতে হবে এবং এর কি পদ্ধতি রয়েছে। সমস্তটাই আপনাকে আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো রকম কেটে কেটে টেনে টেনে দেখবেন না, তাতে করে আপনি সঠিক শিক্ষাটি গ্রহণ করতে পারবেন না। কেননা তন্ত্রের সঙ্গে ছেলেখেলা মানে আগুনের সঙ্গে ছেলেখেলা, আপনি যদি ভুলভাল প্রয়োগ করেন তাতে তো আপনি ফল পাবেনই না, উল্টে আপনার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তাই তন্ত্রকে কিন্তু সঠিকভাবে শিখতে হবে, শিখে সঠিকভাবেই আপনাকে প্রয়োগ করতে হবে, তবেই আপনি এর থেকে উপকার পাবেন। এই বশীকরণটিকে বলা হয়ে থাকে আমাদের তন্ত্র ভাষায় দ্রব্যগুণে বশীকরণ, অর্থাৎ এমন কিছু দ্রব্য থাকে সেই দ্রব্যগুলো দিয়ে সঠিক দিনক্ষণ সময়তিথি মেনে বিশেষ কিছু প্রয়োগ পদ্ধতির মাধ্যমে সেই ক্রিয়াগুলো করলে বশীকরণ করা যায়। তো এটিকে বলা হয় দ্রব্যগুণে বশীকরণ। এই বশীকরণটি প্রথমে আপনি শুনে নিন যে কার উদ্দেশ্যে প্রয়োগ করবেন, কেন করবেন, সেটা আগে ভালো করে জেনে নেবেন। এই বশীকরণটি করবেন যদি আপনি কাউকে হয়তো ভালোবাসেন কিন্তু সে আপনার কাছে আসছে না বা সে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিন্তু সে আপনার কাছে আসছে না, কোনো মতেই আপনাকে এড়িয়ে চলে যাচ্ছে, আপনার ভালোবাসার যে প্রস্তাব সেটা সে গ্রহণ করছে না, অর্থাৎ আপনি তাকে প্রপোজ করছেন সে রাজি হচ্ছে না, আপনার দিকে তাকাচ্ছেই না, বা আপনি এত সাহস করেই বলতে পারছেন না কিন্তু আপনি তাকে এতটাই ভালোবাসেন যে তাকে আপনি নিজের কাছে পেতে চাইছেন, চাইছেন যে সে যেন আপনার সঙ্গে নিজেই কথা বলতে আসে এবং নিজেই যেন ভালোবাসার কথাটি আপনার সাথে বলে। তো এই বশীকরণটি আপনাকে করতে হবে, রাতে করলে পরের দিন সকালেই আপনি ফল পেয়ে যাবেন, এতটাই সাংঘাতিক এই বশীকরণ এবং দ্রুত আপনাকে ফলাফল দেবে। এছাড়া আপনি এই বশীকরণের ক্রিয়াটি করবেন যদি আপনার ভালোবাসার মানুষটি বা মনের মানুষটি, সে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি আপনাকে ব্রেকআপ করে দিয়ে চলে যায় বা সম্পর্ক ভেঙে চলে গিয়েছে যে কোনো কারণেই হোক, হয়তো সে বদমাইশি করেই চলে গিয়েছে বা হয়তো তার বাড়ির লোকের কথায় প্রভাবিত হয়ে সে চলে গিয়েছে বা হয়তো তার মতন একটি মনের মানুষ পেয়ে গিয়েছে আপনাকে ছেড়ে এখন তার সঙ্গে চলে গিয়েছে, যে কোনো কারণেই হোক, কিন্তু আপনি তাকে মন থেকে ভালোবেসেছেন তাই আপনি তাকে নিজের কাছে আবার ফেরত পেতে চাইছেন, চাইছেন যে সে যেন আপনার কাছে আবার ফিরে আসে, সেক্ষেত্রে আপনি এই বশীকরণটি করবেন। হয়তো আপনি হাজার রকমের উপায় অবলম্বন করেছেন তাকে ফিরে পাওয়ার জন্য কিন্তু কোনো ফল পাননি, তাহলে আপনি এই বশীকরণ টোটকাটা একবার করে দেখতে পারেন। এই বশীকরণের ক্রিয়াটি আপনি ছেলে হলেও পারবেন, মেয়ে হলেও পারবেন করতে, ঠিক আছে? আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, হিন্দু হলেও পারবেন, মুসলিম হলেও পারবেন, যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, পুরুষ মহিলা উভয়ই এই বশীকরণটি করতে পারবে। তো এই বশীকরণটি ভালোবাসার উদ্দেশ্যে করবেন বা মনের মানুষের উদ্দেশ্যে করবেন। তো এই বশীকরণটি কীভাবে করবেন ভালো করে শুনুন। এই বশীকরণটি আপনাকে করতে হবে হয় শনিবার দিন রাতের বেলা অথবা মঙ্গলবার দিন রাতের বেলা, ঠিক আছে? হয় শনিবার দিন রাতের বেলা নাহলে মঙ্গলবার দিন রাতের বেলা, যে কোনো একটা দিন বেছে নেবেন, ঠিক আছে? এবং খাওয়া দাওয়া শেষ করে, সমস্ত কাজ শেষ করে যখন আপনি ঘুমাতে যাবেন তখন নিজের বেডরুমে এই কাজটি করতে হবে, মন দিয়ে শুনবেন। তবে যেই দ্রব্যগুলো প্রয়োজন বা যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি বলে দিচ্ছি, আগে থেকে জোগাড় করে নেবেন, ঠিক আছে? প্রথমে লাগবে দুটি এলাচ,
দুটি এলাচ প্রয়োজন, এবং প্রয়োজন এক গিরে গোটা হলুদ। ঠিক আছে, গোটা হলুদ মানে জানেন তো, গিরে, হলুদের যে গিরে, ঠিক আছে, সেই একটি আপনি গিরে নিয়ে নেবেন, গোটা হলুদের একটা গিরে নিয়ে নেবেন। এবং নেবেন দু কোয়া রসুন, দু কোয়া রসুন আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, যে ছোটো ছোটো রসুনের কোয়া হয়, ঠিক আছে, সেই দু কোয়া রসুন আপনাকে নিতে হবে। তো এই জিনিসগুলো, এই জিনিসগুলোই প্রয়োজন। এবং একটি আপনি নিয়ে নেবেন রুমাল, ঠিক আছে, নতুন একটি রুমাল নিয়ে নেবেন। তো রুমাল কিনতে পাওয়া যায় দোকানে, কিনে নেবেন, নতুন একটি বড় দেখে রুমাল কিনে নেবেন। ঠিক আছে, পাতলা একটি রুমাল কিনে নেবেন। তো এই জিনিসগুলোই প্রয়োজন, আর কিছু নয়। প্রথমে আপনাকে কী করতে হবে, যেই দিনক্ষণ বা সময় আমি বলে দিলাম, সেই টাইমে আপনি রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে, সমস্ত কাজ শেষ করে, যখন আপনি নিজের বেডরুম বা নিজের শোবার ঘরে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন আপনাকে কাজটি করতে হবে। এবং কাছাকাছি কেউ যেমন না থাকে, ঠিক আছে, নিজের বেডরুমে সেই দিনটা আপনি একলা কাজটি করবেন। তো আপনি কী করবেন, বিছানাতে বসবেন। ঠিক আছে, বিছানায় বসে যে রুমালটা নিতে বলেছিলাম, সেই রুমালটা আপনি ভালো করে মিলে আপনার সামনে বিছিয়ে রাখবেন। ঠিক আছে, সেই রুমালের উপরে এবারে একটা একটা করে জিনিস আপনি রাখবেন, অর্থাৎ দু কোয়া রসুন রাখবেন, একটি হলুদের গিরো রাখবেন, অর্থাৎ গোটা হলুদ একটি রাখবেন, এবং দুটি এলাচ রেখে দিয়েছেন রুমালটিতে। এবার রুমালটি আপনি ভালো করে গিঁট দিয়ে বেঁধে দেবেন। ঠিক আছে, ভালো করে গিঁট দিয়ে রুমালটি বেঁধে দেবেন, দিয়ে একটা পুঁটুলির মতো তৈরি হয়ে যাবে। এবার ওই রুমালের যে পুঁটুলি তৈরি হলো, সেই পুঁটুলিটা নিজের হাতে ধরে চোখ বন্ধ করে যাকে আপনি বশ করতে চাইছেন বা বশীভূত করতে চাইছেন, তাকে আপনি চোখ বন্ধ করে কল্পনা করে যাবেন। অর্থাৎ মন থেকে আপনাকে কিন্তু কল্পনাটি করতে হবে, এবং আমি বলতে চাইছি এমনভাব আপনি কল্পনাটি করবেন যেন আপনি তাকে ফিল করতে পারছেন, অর্থাৎ আপনার চোখের সামনে তাকে দেখতে পাচ্ছেন যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, বা তার কাছ থেকে আপনি কি আশা করতে চাইছেন, বা কোন উদ্দেশ্যে করছেন সেটা আপনি মনে মনে কল্পনা করবেন। এবং সে যেন আপনার কাছে আসছে এরকম আপনি কল্পনা করবেন, এবং সেই টাইমটা অন্য কোনো আপনার চিন্তা ভাবনা করা চলবে না, শুধু যাকে বশীকরণ করবেন তাকেই আপনি কল্পনাটি করবেন। আপনার চোখের সামনে সে ভাসবে এবং তার মুখটি আপনি দেখতে পাচ্ছেন, আপনার সামনে আসছে, আপনার কাছে আসছে, এরকম আপনি কল্পনাটি করবেন প্রবলভাবে। কিছুক্ষণ কল্পনা করার পর এবারে আপনি চোখটি খুলবেন, খুলে এইবার ওই পুঁটুলিটা আপনি আপনার নিজের যে শোবার বালিশ আছে, যেই বালিশে আপনি মাথা রেখে ঘুমান, সেই মাথার বালিশের নিচে আপনি রেখে, সেই বালিশটির ওপরেই কিন্তু আপনি মাথা রেখে ওই রাতে তাকে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়বেন যাকে আপনি বশীকরণ করতে চাইছেন। ঠিক আছে, তাহলে আপনার মাথার বালিশের নিচে রেখে আপনি ওই বালিশেই মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠতে হবে, এবং ঘুম থেকে উঠে আপনি বাসি মুখেতেই, অর্থাৎ দাঁত ব্রাশ করা যাবে না বা জলও খাওয়া যাবে না। ঠিক আছে, জাস্ট ঘুম থেকে উঠবেন সকালবেলা, উঠে মাথার বালিশের নিচের থেকে ওই পুঁটুলিটাকে আপনি বার করবেন। বার করে এবারে ওই পুঁটুলিটা আপনি খুলবেন। ঠিক আছে, গিঁট দিয়েছিলেন, গিঁট দিয়ে বেঁধেছিলেন, সেই গিঁটটা আপনি খুলবেন। খুলে ভেতর থেকে আপনি ওই জিনিসগুলো নিয়ে নিয়ে কোথায় কোথায় রাখতে হবে বা কী করতে হবে ভালো করে শুনে নেবেন। প্রথমে আপনি দু কোয়া রসুন নেবেন। ঠিক আছে, দু কোয়া রসুন নিয়ে আপনার যে বাড়ির বাইর আছে বা আপনার বাড়ির যে মেন গেটের বাইরে, সেই মেন গেটের বাইরে আপনি মাটিতে কিছুটা গর্ত খুলে ওই দু কোয়া রসুনকে সেই গর্তের মধ্যে ফেলে আপনি মাটি চাপা দিয়ে দেবেন। ঠিক আছে, নিজের মেন গেটের বাইরে। এবারে বাকি রইল যে একটি হলুদের গিরো, সেই হলুদের গিরোটা কী করবেন, সেটা আপনি নিজের আলমারির মধ্যে রেখে দেবেন বা নিজের বিছানার নিচে আপনি রেখে দিতে পারেন। ঠিক আছে, এরকম। এবারে পড়ে রইল কি, দুটি এলাচ। দুটি এলাচ আপনি কী করবেন, সেই দুটি এলাচকে মুখের মধ্যে ভরে নেবেন। দুটো এলাচকে মুখের মধ্যে ভরে চিবিয়ে চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন। ঠিক আছে, ব্যাস এই কাজটি, এই কাজ করে এবারে আপনি দাঁত ব্রাশ করবেন, কি আপনার কাজ যেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পারলেন কি করতে হবে এই টোটকাটা। এই টোটকাটা করতে পারলে সেই দিনেই কিন্তু আপনার কাছে তার ফোন চলে আসবে বা তার সম্পর্কটি কিন্তু জোড়া লেগে যাবে আপনার সঙ্গে, অর্থাৎ কানেকশান কিন্তু লেগে যাবে। যার উদ্দেশ্যে বশীকরণটি করলেন সে দেখবেন আপনাকে ফোন করবে, আপনাকে মেসেজ করবে, এবং আপনার সঙ্গে দেখবেন কথা বলবে। যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে ব্রেকআপ করে বা সম্পর্ক ভেঙে,
সে দেখবেন নিজের মুখেই আবার বলবে যে সে আপনাকে ছেড়ে চলে গিয়ে ভুল করেছিল, আবার সে ফিরে আসতে চায় আপনার জীবনে। এরকম সে নিজেই ভুল স্বীকার করে আপনার কাছে কিন্তু ফিরে আসতে চাইবে। আপনার বাড়ি জানলে তো আপনার বাড়িতে এসেই সে হাজির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়াও যদি আপনি কাউকে ভালোবাসেন, দেখবেন সে নিজেই আপনার কাছে সামনে এসে ভালোবাসার কথাটি জানাবে, বা সে নিজেই আপনাকে প্রপোজ করবে। এতটাই সাংঘাতিক এই আকর্ষণ করার বশীকরণ, ভালোবাসার কানেকশান বৃদ্ধি করার বশীকরণ। তবে এটি কিন্তু গুরু অনুমতি নিয়ে আপনাকে করতে হবে। তার জন্য এই চ্যানেলের লিঙ্ক প্রথমে 20 জনকে অনলি 20 শেয়ার করে দিয়ে তারপরে আপনি কাজ করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, নিজের ফেসবুক প্রোফাইলও দিয়ে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এইভাবে 20 জনকে গুনে গুনে শেয়ার করে দেবেন এই চ্যানেলের লিঙ্ক। আর একটি লাইক প্রত্যেকে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিদিন তন্ত্রমন্ত্রর ভিডিও আপনি পাবেন এবং এই চ্যানেলে রয়েছে অনেক তন্ত্রমন্ত্রর ভিডিও, দেখে নেবেন। ধন্যবাদ।